আজকে সৌদির একটা ছোট্ট শপে এলাম যেখানে মাছ পাওয়া যায়, ছোট্ট শপ একটা। এটা হচ্ছে সমুদ্রের চিংড়ি মাছ, খুব বড় সাইজের। এই মাছটা এখনো দেখিনি আমি, এটা দেখলাম। আর এখানে চিংড়ি মাছ ছাড়ানো প্যাকেট অবস্থাতে বরফ আইসে, হ্যাঁ, পুরো রেডি হয়ে প্যাকেটের মধ্যে আইসে রাখা আছে। এটা হচ্ছে বিনা ছাড়ানো চিংড়ি মাছ। এটা থাই 35 রিয়াল, সৌদি রিয়ালে 35 রিয়াল। এটা তার থেকে একটু ছোট, একই রকম চিংড়ি মাছ। এটাও চিংড়ি মাছ একই সাইজের, এটাও চিংড়ি মাছ, এর থেকে একটু বড়। এটা এটা একটু ছোট। এটা সমুদ্রের একটা পটল মাছ টাইপের দেখতে। মাছটার রেটটা খুবই কম, 10 টাকা কিলো। এটা সমুদ্রের ক্যাংড়া, দেখতে পাচ্ছেন সব আইসে দেওয়া, অনেক দিন ধরে আছে আইসে। এটা কী মাছ বলতে পারছি না, এটা সব সমুদ্রের মাছ, এগুলো আইসে থাকে 2-3 দিন ধরে, এগুলো আইসে থাকে। আপনাদের কেউ জেনে থাকেন কমেন্টে বলবেন এটা কী মাছ। সমুদ্রের ক্যাংড়াগুলো দেখাচ্ছি, মাছগুলো খুব এখন ভালো অবস্থাতেই আছে, দিচ্ছে হাত দিয়ে। এটা একটা সমুদ্রের মাছ বলতে পারছি না কি। একটা সমুদ্রের মাছ, অনেক মাছই আছে এখানে, এটার নাম জানি না। এটা আমরাকে ভোলা মাছ বলি, কিন্তু এটা ভোলা মাছ জানি না ঠিক নাম, নিজেদের জানার জন্য একটা ভোলা মাছ বলি। এই মাছটা আমরা খেয়েছি আগে, খুব ভালোই স্বাদ, খুব সুন্দর টেস্ট এর। একটু গন্ধ করে, সমুদ্রের মাছ তো একটু গন্ধ করে, নাহলে খুব ভালো টেস্ট। এই মাছগুলো খুব ভালো টেস্ট হয়, তেল ঝাল করে খেতে পারেন, খুব ভালো এগুলো খেতে। একটা সমুদ্রের মাছ, এটা হচ্ছে সমুদ্রের ভোলা মাছ, এটা খেয়েছি আমরা, খুব টেস্টি, 47 রিয়াল কিলো। এই মাছের সবটা ছোটোর উপরে অনেক মাছই দেখেছি এখানে, মাছগুলো খুব টাটকা আছে, পচে যায়নি, খুবই সুন্দর মাছ। চিংড়ি মাছটাকে খুবই ভালো লেগেছিলো, আবার দেখলাম চিংড়ি মাছটা কেমন, হাতে নিয়ে দেখলাম, খুবই বড়, খুব কাঁটা, এতে দেখতে পাচ্ছেন, এটা খুবই বড় মাছ। ইন্ডিয়াতে তো পড়ে, সাবস্ক্রাইব।